সুতো 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 ভাই, সুতো নিয়ে ভাই লোকের কনফিউশনের শেষ। আরে ধ্যার, সুতো নিয়ে ভাই লোকের কনফিউশনের শেষ নেই, তাই আজকে আমরা কি হয়েছে সুতো গাইড দিতে ভাই। সুতো মানে আমাদের কাছে রয়েছে ভাই কর সামগ্রী ভাই। আমি অনেক খুঁজলাম, দু চার দিন হয়ে গেল ভাই, এরপরে যদি ভাই মাঞ্জা খুঁজতে যাই আমার ভাই লেট হয়ে যাবে, বিকজ ভিডিওর টাইমিং হচ্ছে না। তার মধ্যে অনেকেই বলছিল আর পোলের রেজাল্টও বলছে মাঞ্জা হোক বা কর দেখতে চাই আমরা, তো আমি আজকে নিয়ে চলে এসেছি ভাই। আর দেরি করতে যাই না, বিকজ বিশ্বকর্মা পুজো খুব কাছে চলে এসছে, যেটুকু গাইড দিতে পারি তোমাদের দেওয়ার চেষ্টা করছি। চলো একটা পর একটা সুতো আমরা দেখতে থাকি। তো গাইস, ফার্স্টেই আমাদের কাছে আছে লাল আর সবুজ ভাই, মানে খুবই কন্ট্রোভার্সিয়াল কালার ইন টার্মস অফ, বাদ দাও নাই বা বললাম, যাই হোক আজকে আমরা সুতো নিয়ে আলোচনা করছি। তো ফার্স্টেই রয়েছে এই লাল অসাধারণ করটা ভাই, বিকজ এই করটা ভাই আমরা কিনেছিলাম 2022 বিশ্বকর্মা পুজোর সময়। আপাত দৃষ্টিতে দেখে ভাই তোমরা কর কীভাবে বুঝবে ভালো, আপাত দৃষ্টিতে মোটামুটি হাত দিয়ে তোমরা দেখতে পারো, আর টেনে একবার ছিঁড়েও দেখতে পারো, স্ট্রেন্থ অবশ্যই দেখে নেবে। অনেকে আবার বলে এইভাবে ছিটতো, তো যাই হোক এইভাবে ছিঁড়ে নাও, দেখে নাও যে কতটা স্ট্রং সুতোটা। ফার্স্টে ভাই স্ট্রেন্থ দেখবে যে কতটা শক্ত, সেটা হচ্ছে তোমাদের ফার্স্ট পয়েন্ট। সেকেন্ডলি তোমরা যেটা দেখবে হচ্ছে সুতোটায় কতটা ধার আছে বা কতটা মোটা। এই সুতোগুলো মিনিমাম 0.5 mm থেকে 0.7 তো হয় না ভাই, 0.5 to 4 মধ্যে থাকে, 5 বেস্ট, একটু মোটা হয় যেরকমটা কি এই সুতোটা রয়েছে। বাট তোমরা একটু মোটা সুতো প্রেফার করবে, যা একটু কিনে কিনে খেলো, ছেড়ে খেলো, করের ক্ষেত্রে অতটা ম্যাটার করে না যতটা আমি দেখতে পাচ্ছি। এই সুতোটাও যথেষ্ট স্ট্রং রয়েছে। ফার্স্টে তোমরা সুতোর স্ট্রেন্থ দেখে নিলে, নেক্সট তোমরা সুতোর মোটা সরু দেখে নিলে, যেরকমটা এইখানেও আমি কাছে এসে দেখা বলবো। এখানে যদি রাখি, এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সুতোটা কিন্তু সবুজটা কিন্তু একটু মোটা, লালটা একটু সরু আছে মোটামুটি। আর এই মোটামুটি ভাই 4 to 5 হবে, লালটা প্রবাবলি 0.4 mm হবে আর সবুজটা 0.5। বাট লালটার সাথে প্রবলেমটা যেটা হয়েছিল আমাদের, এমনিতে দেখে তো ভাই তোমরা বুঝবে না, বাট দোকানে পারলে ভাই একবার ঘষিয়ে দেখে নিই। যেখানটা এইখানে দেখতে পাচ্ছ লালটা ধার আছে, বাট এখানে লালটার সাথে প্রবলেম হচ্ছে কি, যখনই এটা প্যাচ খেলা হতো তখনই এর মধ্যে সেই ফাইবার টাইপে উঠে যায়। আমি যদি একটু ভালো করে দেখাই, করি গেল বুঝছি, এই যে লালটার সাথে কিন্তু এইরকম টাইপসের ফোকাস হচ্ছে। আরে মোটামুটি নিচে রেখেই দেখা, লালটার সাথে কিন্তু এইরকম সরু সরু তোমরা দেখতে পাচ্ছ এই যে ফাইবার উঠে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ এই চুড়াটা কিন্তু এই যে ঘষা লাগার পরে চুটা এইরকম হয়ে যাবে, ফাইবার উঠে যাবে, যার কারণে কিন্তু তোমরা ভাই খেয়ে যাবে কাট, যেটা আমরাও ভুল করেছিলাম ভাই। এটা কিন্তু এমনি দেখা যায় না, কেনার পরে প্যাচ খেলার পরে রিয়েলাইজ করে পেছনে ঘুরি আছে, পেছনে মানে তারপরে আমি গিয়ে রিয়েলাইজ করলাম যে এই ঘুড়ি এই সুতোটা দিয়ে ভাই খেলা যাবে না, যার কারণে ভাই এই সুতোটা আজও পড়ে আছে। বাট একটা প্যাচ তোমরা খেলতে পারো, বাট অতটা এফেক্টিভ নয় লং টার্ম। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে রয়েছে আমাদের কাছে এখানে একটা পিত্তি কালারের মিলিটারি সবুজ, হ্যাঁ মিলিটারি সবুজ বলছি, মিলিটারি সুতো বলতে পারো। এখানেও তোমরা দেখতে পাচ্ছ, আর সব থেকে বেস্ট উপায় কী জানো, কর কেনা তোমরা এই নোক দিয়ে এই টার্ম পাশ থেকে পুরোটা ঘষবে, ঠিক আছে, পুরোটা ঘষলে তোমরা দেখতে পাবে যে এখানে কিন্তু উঠে যাচ্ছে। এই যে এখানটায় আমি যদি ভালো করে দেখাই এদিকে, এই যে তোমরা দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে তা একদম এরিয়া, এই যে পাটটা উঠে আছে, এটা যে কোনো সুতোর ক্ষেত্রে যদি নোক দিয়ে ঘষো, মানে নোক দিয়ে এরকম জোরে চেপে ঘষো, তাহলে দেখবে এই কোটিংটা উঠে যাচ্ছে। সাধারণত উঠেই যায়, কিন্তু খুব রেয়ার থেকে রেয়ারের সুতো আছে যেগুলোতে ওঠে না, যেটা আমরা আগের বছর বিশ্বকর্মা পুজোয় পেয়েছিলাম, আর ওই কারণে ভাই অনবদ্য লেভেলে কেটেছিলাম। তো এই সুতোগুলোতে ভাই এইটাই প্রবলেম, এই যে উঠে যাচ্ছে এইটা কিন্তু একদম কোনোদিনও দেখে নেবে না। যে সুতোই নাও কালারটা হয়তো ওপরে মাঞ্জাটা উঠবে, বাট কালারটা কিন্তু ঠিক থাকবে, তো সেইটা কিন্তু একটা বেস্ট সুতো। বেশ এই সুতোটাও তোমরা দেখতে পারো, এটা রয়েছে একটা অ্যাশ কালারের ভাই, এটারও ভাই সেমই প্রবলেম, এক তো নাম্বার সরু সুতো, খুব ইজি টু ব্রেকেবল, দেখতে পাচ্ছ প্যাচ প্যাচ করে ছিঁড়ে যাচ্ছে, এই সুতো ভাই একদমই প্রেফারেবল নয়। আর ঘষলেও মোটামুটি মাঞ্জা উঠে যাচ্ছে, যেটা আমি ট্যাঙ্কিতে রেখে দেখালে বুঝতে পারবে, মানে মধ্য কথা উঠে যাচ্ছে, এটা খালি চোখে তো খুব একটা বেশি বয়ে আছে, আর কোনো সার্ফেসের ওপর ফেলে দেখালে তবে বুঝতে পারবে। এই সুতোগুলো ভাই বেকার সুতো, মানে একদম কী বলবো, দেখতে পাচ্ছ এমনি ছিঁড়ে যাচ্ছে, এরা প্যাচ আর কী খেলবে তুমি, কেউ তোমাকে টানলে তো ভাই শেষ, আর ছাড়ার কথা তো তুমি ভুলেই যাও ভাই। আমাদের এখানে যা লেভেলে টানাটানি হয়, ভালো যদি কেউ টানতে পারে, এইসব সুতো ভাই করার আগেই মায়ের ভোগে। গাইজ দেখতে পাচ্ছেন আমাদের লাস্টে আরেকটা এক্সাম্পল হচ্ছে ভাই বেগুনি সুতো ভাই, মানে লাল সবুজের ফালা শেষ, এখন ভাই বেগুনি ভাই, বেগুনিটা তো সেম কাইন্ড অফ প্রবলেম, যেখানে ঘষলে ভাই উঠে যাচ্ছে, যদি আমি দেখাই উজালার মতো সাদাটা কি বয়ে যাচ্ছে, খুব একটা মনে হয় না। আরে বাড়িতে না ট্যাঙ্কিতে রেখে বয়াতে হবে, এখানে এখানে টিং 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 এদিকে এইবার বোঝে, এই যে দেখতে পাচ্ছ ভাই, একটু ফোকাস কর, একটু দূর থেকে, একটু দূর থেকে তো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে,
থেকে দস্তক বুঝে আছে, দস্তক অনেক সিয়ানা আছে বুঝে আছে। মধ্যে কথা এও ভাই, এই একটুখানি পরে সাদা হয়ে যাচ্ছে ভাই, এইসব সুতো একদমই প্রেফারেবল নয় ভাই, দেখেও নিও না। আর ভাই সুতো নেওয়ার সময় অলওয়েজ ঘষে দেখে নিও যে কতটা কি মাঞ্জা উঠছে। ফার্স্ট তো তোমরা কতটা শক্ত সেটা দেখলে, নেক্সট ভাই ওই ফাইবার উঠছে নাকি সেটা দেখলে, মোটাটাও অবশ্যই দেখে নাও থিকনেসটা, আর তারপরে বাকি মোটামুটি দেখার দরকার হবে না। আর যে কোনো কালারের সুতো হতে পারে ভাই, অনেকজন স্পেসিফিক আছে আমি কালো কিনবো, আমি লাল কিনবো, ভাই তুমি সুতো কিনছো না পলিটিক্স করছো। যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি বেগুনিটারও সেম কেস, যে একদম দেখতে পাচ্ছ ঘষার পরে একদম মোমের মতো সাদা বেরিয়ে গেছে ভাই, আমি কি বলবো। দেখো দেখো দেখা যাচ্ছে এটা একদম পুরো সাদা হয়ে গেছে। তো এইসব সুতো নিয়ে ভাই কী করো তুমি, বিশ্বকর্মা পুজো দু তিনটে প্যাচ খেলবে তোমার হয়ে গেলো শেষ, তারপরে আর সুতো তোমার রয়ে যাবে, ঘুড়ি মায়ের ভোগে চলে যাবে। তো ভাই এই হচ্ছে আমাদের ফাইনাল সুতো ভাই, ফাইনালে কী চায় ভাই, কোনো সুতোগুলোই আমার একটাও পছন্দ হয় না। এরও তুমি দেখতে পাচ্ছ ইয়ে ঘষলে মোটামুটি উঠে যাচ্ছে, বাট একটু শক্তও আছে, প্লাস বললো ভালো ভাই, সবাই বলছে ভালো ভাই, বিক্রি করছে অবভিয়াসলি বলবেই তো ভালো, বাট আমি ভাই দেখলাম এই সেমই প্রবলেম ভাই, উঠে যাচ্ছে একদমই দেখা আবার দাসি দেখতে পাচ্ছ তোমরা, এখানে এখানে হবো হ্যাঁ সেই দেখতে পাচ্ছ এখানেও সেম ভাই, পেঁয়াজি করতে করতে সুতো পেঁয়াজি, ওদিকে ওই পেঁয়াজিও হয়ে গেছে মোটামুটি উঠে যাচ্ছে। এও ভাই খুব একটা বিশ্বস্ত নয়, বাট ভারী সুতোটা, কারণ 30 গ্রাম সুতো এমনি দেয়, বাট যে লেভেলে ভারী রয়েছে ভাই এই সুতোটা, অনেকটাই কোয়ান্টিটিতে কম লাগছে আমার। তো যাই হোক বাট কী আর করা, বাট এই সুতোগুলোকে আমরা ট্রাই করতে পারি, আমি কিন্তু নট শিওর যে কতটা কী ভালো হবে, বিকজ আমি নিজে এখন অবধি একটা কিন্তু ভালো সুতো পাইনি। আর ভাই দোকানেই নেই ভাই এইবারে, ওই ঘুরির কোনো দোকান নেই ভাই, না মাঞ্জা পাচ্ছে না, শুধু একই ওই মুদি দোকান পেয়েছি, তার মধ্যে ওই কটা কর আনছে, আশেপাশে দোকানও নেই। ভিডিও শ্যুট করতে গেলেও ভাই লেগে যায় প্রচুর টাইম ভাই, কখন ভিডিও শ্যুট করবো, কখন ভাই কিনতে যাবো, এইসব নিয়ে ভাই রাত দোনোমনো চলছে। বাট এইসব সুতো ভাই এখন অবধি ভালো না, যদি আজকেই এটা কিনেছি এখন একটা প্যাচ খেয়েনি ভাই, শ্যুট করে যাচ্ছি ভাই। তো গাইজ এই ছিল মোটামুটি সুতো কেনার টিউটোরিয়াল, হ্যালো হ্যালো আওয়াজ তো আসছে আশা করি, মোটামুটি এই ছিল আমাদের সুতো কেনার টিউটোরিয়াল ভাই। মাঞ্জা আমি পাইনি, যেরকমটা কি তোমরা জানো যে মাঞ্জাটা ভাই চেষ্টা করলাম অনেক খোঁজার, বাট ওরকম তো পাওয়া যাচ্ছে না ভাই, এখন কিনতে গেলে ভাই আমাকে বিশাল দূরে যেতে হবে, আর এগুলো সব কাজবাজের মাঝখানে ভাই এই ভিডিও শ্যুট একটুখানি টাইম পাওয়া যায় তার মধ্যে খুবই ক্রিটিক্যাল। বাট মাঞ্জার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি যে মাঞ্জার ক্ষেত্রে তোমরা পাঞ্জা ইউজ করতে পারো, বা যারা বলে যে কটন মাঞ্জা, ওরা কটন ফটন বলে তো ওরকম কিছু হয় না গাইস, কটন মানে কি মাঞ্জাটাকেই লোকে মেনলি বলে। বাট আমি যখন পাওয়া যেত মাঞ্জার টাইমে, যখন আমরা 20-30 টাকার কিনে আনতাম, একটু মোটা দেখে একটু পাঞ্জা টাইপের নিয়ে আসো, বাট খুব মোটা পান্ডায় আবার কিন্তু অত ভালো মানে ধার থাকে না, একটু মিডিয়াম টাইপের পান্ডা তোমরা ট্রাই করতে পারো, কালো আছে বা বেগুনি আছে, ডিফারেন্ট কালারের হতে পারে, সেরকম রকমের আছে, কালারের দিকে যেও না। আবার বলছি সুতো কোনটা ভালো তোমরা হাত দিয়ে ধরলেই বুঝে যাবে। মাঞ্জার ক্ষেত্রে বলতে পারি যে একটু তোমরা স্মুথ দেখে নেবে, যে মাঞ্জাটা ধরে নিয়ে, আমার বাবা আমাকে একটা শেখাতো সেই গোফে নিয়ে এমনিভাবে, বাট ওগুলো আমার অতটা এফেক্টিভ লাগে না, বিকজ না হাত দিলেই মানে এটা সবই এক্সপিরিয়েন্সের ব্যাপার, সেটা কাজের ক্ষেত্রে বলো, ঘুড়ির ক্ষেত্রে, সাইকেলে হাওয়া দেওয়ার ক্ষেত্রে, সব কিছুতেই ভাই এক্সপিরিয়েন্স ম্যাটার করে। তো কোন সুতোটা ভাই ভালো হবে না খারাপ হবে সেটা খেললে বোঝা যাবে, বাট বেসিক কিছু টিপস তোমাদের দিয়ে দিলাম যেগুলো হয়তো সুতো কেনার ক্ষেত্রে তোমাদের কাজে লাগতে পারে। ও হ্যাঁ মাঞ্জা নিয়ে যেটা বলছিলাম, মাঞ্জা তোমরা ওরকমই দেখে আসতে পারো, বিকজ আর তো মানে মোটামুটি খুব একটা দেরি নেই, তোমাদের ওখানে যা পাওয়া যাচ্ছে তাই দিয়ে খেলো, আমাদের এখানে মানে এই পাওয়া যায়। আমি কী বলবো, পোলের রেজাল্টও বলেছিলো ভাই কর হোক বা মাঞ্জা যেটা দিয়ে চাই মানে তুমি ভিডিও বানাতে পারো, তার জন্য ভাই আমি কর দিয়েই দেখালাম, আর কী আর করা যাবে। তো ভাই মাঞ্জা নিয়ে যেটা বলছিলাম সেটাই অ্যাকচুয়ালি, আর ভাই অনেকে বলছিল ভাই কর দিয়ে কেন ওড়াচ্ছো, পান্ডা দিয়ে ওড়াও, মাঞ্জা দিয়ে ওড়াও, কটন দিয়ে ওড়াও, ভাই না পাওয়া গেলে আমি আর কী করতে পারি, যার কাছে যেটা অ্যাভেলেবেল আছে। আমি ভাই একটা ভিডিওতেও বলিনি যে ভাই তোমরা কর দিয়ে ওড়াও বা কিছু, আমি জাস্ট ঘুরি ওড়ানোর টিউটোরিয়াল দিই, শেখাই, বলি কোনটা কার অসুবিধা আছে সেইটা আমি তুলে ধরার চেষ্টা করি। তার মানে এই নয় যে আমি ভাই বলছি যে কর দিয়ে তোমরা খালো বা কর দিয়ে প্রমোট করো, সরকার যদি চায় ভাই ব্যান করে দিতেই দিতে পারে ভাই, ইম্পোর্ট এক্সপোর্ট থেকে ভাই বন্ধ করে দিলে হয়, এটাও ভাই ওই বিড়ি সিগারেটের মতোই হয়ে গেছে ভাই, সরকারের যদি অত চিন্তা বা অত কিছু তাহলে ব্যানই করে দিক না ভাই, ইম্পোর্ট হচ্ছে মানে তাহলে তার লোকের কাছে যদি অপশানই না থাকে লোক কেন কিনবে না, আমাদের কাছে যখন অপশান ছিল না আমরা তখন ভাই মাঞ্জা দিয়ে গেলেছি, এখন ভাই অপশান আছে তাই আমাদের কাছে যদি নাই থাকে তাহলে আমি কেন কিনতে যাবো না, সেন্স নিয়ে ভাই লোকে তো আর বলবে এখন কিছু করার নেই ভাই। সিনেমায় তো অনেক খুন খারাপই দেখায়, তার মানে এই নয় যে তোমাকে আমি খুন করতে বলছি বা সেটা অ্যানিম্যাল দেখে তুমি খুন করতে চলে যাবে 100টা মানুষকে। যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানাও, আর ভিডিও সিরিজটা কীরকম লাগছে সেটাও তোমরা নিচে কমেন্ট করে জানাতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন সাবস্ক্রাইব করো। ওয়ান বোনাস টিপ ফর কর অ্যান্ড সুতো ভাই, তোমরা ভাই অনেকেরই ধারণা আছে ভাই নিচে মোম রাখবো, যেরকম এইটাও রয়েছে নিচে মোম আছে ওপরে মাঞ্জা আছে, অনেকে দেখি ভাই সুতো কেনে 10 টাকা আর মোম কিনে নিচে 30 টাকা, ভাই ওই সব চক্করে যেও না, মাঞ্জা কিনলে পুরো মাঞ্জা কেন, লাইট ওয়েট হবে,
আর খুব এফিশিয়েন্ট হবে তোমার পুরোটা একদম। নালে ভাই ওই আমাদের মতন, আমার মতন না মানে আমার মতন অন্য কেউ এসে তোমাকেও কেটে দিতে পারে হাতের গোড়া দিয়ে। যেমনটা দেখতে পাচ্ছ এই যে দূরে যখন ঘুড়িগুলো উঠছে জাস্ট লাইক কই গেল, ওই যে দেখতে পাচ্ছ আমার কাগজটা উঠছে, ও বাচ্চা কিন্তু এইখান দিয়ে, আর যার কারণে মোম ফোম ঝুলে আছে এইখানে, আর ও কিন্তু ওইখানে, আর চাপটাও হয়ে যায় ওইখানেই যে তোমার সুতো কটটুকুনি আকাশে উড়ে থাকে, মোমটুকুনি ভাই হাওয়ায় ভাসতে থাকে, তলায় থাকে, যার কারণে খুব সবাই ইজিতে কিন্তু কেটে দিয়ে চলে যায়।